আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আমরাও সবাই ভালো আছি আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই প্রতিদিনের মতন একদম সকাল থেকে ব্লগটি শুরু করেছি দেখেন চারদিকে কিন্তু কুয়াশা ক্যামেরায় আসলে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে কিন্তু আসলে অনেক কুয়াশা আর এই বছরটা মনে হয় খুব শীত পড়বে কারণ প্রতি বছরে এতো মানে এত দিন শীত শুরু হয় না আর এ বছর কিন্তু এখন থেকেই শীত শুরু হয়ে গেছে প্রথমে দেখেন আমি মুরগির বাচ্চা দুইটা কিন্তু ছেড়ে দিলাম আর প্রথমেই আমার একটা মুরগির বাচ্চা দেখেন আমি কিন্তু ফেলিয়ে দিলাম এই যে এই ডিব্বার ভিতরে একটা মুরগির বাচ্চা মারা গেছে সেদিনকে যে দুটো মুরগির বাচ্চা নিয়ে আসলাম তার ভিতর থেকে একটা মারা গেছে আর একটা বেঁচে আছে আর আগে সেই তিনটের ভিতরে দুটা মানে শিকাই মেরে ফেলছিলো আর একটা বেঁচে ছিল তো মোট এখন ওরা আগের একটা এখনকার একটা মোট দুইটা বাচ্চা আছে একটা ছোটো একটা বড়। তো যাই হোক এই যে দেখেন আমি খড়গুলো সব ফেলিয়ে দিলাম দিয়ে এখানে নতুন করে আবার খড় দিচ্ছি তারপরে যে দেখেন বোতল কাটিছি সেই বোতলের ভিতরে অনেক একটা গর্ত নিচের দিকে সেই গর্তের ভিতরে খাবার সব চলে যায় আর সামনের দিকে খাবার থাকে না তো ওই গর্তের ভিতরে একটা কাপড় গুজা দিলাম কাপড়টা গুজা দিয়ে তারপরে খাবার দিলাম যাতে করে গর্তের ভিতরে খাবার আর জাতি না পারে তারপরে তো পানি দিলাম খাবার দিলাম এখন ওদের ঘরটা ভালোভাবে ঘিরে দেবো তো আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের কাছে আমি প্রতিদিন একটা অনুরোধ করে থাকি দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ভিডিওটা আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে মুরগির তো হইলো কাজ তারপরে এখন আমি ছাগলের পিছনে লাগলাম ছাগলের এই যে গামলাটা ধুয়ে নিলাম প্রথমে গামলাটা ধুয়ে তারপরে এখন ওর খড় আর ভুসি ভাত দিয়ে মাখিয়ে দেব তো কাজ তো আসলে প্রতিদিন একই কাজ মানে এই যে এক কাজ দেখতে দেখতে হয়তো বা আপনারা অনেকটা মানে বিরক্ত হয়ে যান তো কি করব আসলে কাজটা প্রতিদিন সংসারে একই রকম কাজ থাকে তবে চেষ্টা করি একটু ঘুরিয়ে ফিরিয়ে কাজটা করার তো দেখেন গতকালকে রাতে ভুসি আনছিলাম তো ভুসিটা এখনো ঢালা হয়নি বয়ামের ভিতরে আর আজকে অন্য দিনের তুলনায় কিন্তু সকালটা শুরু আমার একটু তাড়াহুড়োর ভিতর দিয়ে কারণ আজকে কিন্তু আমি বিকালের দিকে মানে দুপুরের পর পর আর কি মাদের বাড়ি যাব সকালে রাফির আব্বুর নাস্তা টাস্তা খাওয়াইয়ে রাফির মাদ্রাসায় নিয়ে যাবে রাফির আব্বু তারপরে মাদ্রাসা থেকে ফিরে এলে আমরা মানে রওনা দেবো আর কি মাদের বাড়িতে আসলে সংসার নামক এই জায়গা কিন্তু অনেক শান্তির জায়গা সেটা মানে সংসারে যেমন যা যে যেমন মানুষ কিন্তু তার সেমন সংসার আর সেই সংসারটাই কিন্তু তো তার থেকে শান্তির জায়গা তো একটা মেয়ে মানুষের কিন্তু দেখেন কোনো জায়গায় যাওয়ার আগে দুনিয়ার কাজ থাকে সেগুলো করে করে রেখে যেতে হয় আবার এসেও করতে হয় আবার মানে কোথাও যেও মনে হয় যে নিজের সংসারের মতন শান্তি মনে হয় দুনিয়ায় কোথাও নেই তো আসলে এটা সব মেয়েদেরই এরকমই মনে হয় তো এখনও সকালে নাস্তা টাস্তা বানাইনি আগে বাসি কাজগুলো সব এক এক করে সেরে নিয়েছি আর শীতকাল আসার পর থেকে আনাজ তো বেশ মাসাল্লাহ সকালে ভালোই ঘুমাই তো যার কারণে আমি একটু ভিডিও করতে পারছি আর আপনাদের সাথে শেয়ারও করতে পারছি তো উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি দেখেন আমার এই শটটা এত সুন্দর লাগছে এখানে একটা টেবিল আছে পুরাতন টেবিল তো টেবিলের উপরে স্ট্যান্ডটা দিয়েছি যার কারণে মানে যার কারণে দেখতে একদম ড্রোন শটের মতন লাগছে মনে হচ্ছে অনেক উপর থেকে একটা শট নেওয়া তো উঠানটা ঝাড়ু দেওয়া শেষ এখন এই যে সেই দেখেন সকালবেলা যে খড়টা প্রথমে মুরগির মানে ওই যে খাঁচাটা পরিষ্কার করে রাখিলাম সেইটা ফেলতে আসলাম এই জায়গায় তো এটা ফেলে রেখে যেয়ে তারপরে যাব কলপাড়ে থালা বাসন মাজতে তারপরে এই যে দেখেন আমার বাসি কাজ আলহামদুলিল্লাহ সব শেষ এখন আমি চা বানাচ্ছি আজকে দুধ চা বানাবো গতকাল রাতে দুধ জাল করিলাম একটু বেশি করে যে সকালবেলা একটু দুধ চা বানাবো তো এখন দুধ চাটা বানিয়ে নিচ্ছি সাথে টোস বিস্কিট আছে তো ওইটা খেয়ে রাফিয়া আর রাফি যাবে মাদ্রাসায় আর তারপরে আমি রান্না টান্না করবো তো দেখেন আমার ঘরে দুইটা চা হয়েছে সেটা হচ্ছে ছোটোটা বেশি চা বড়টা বড়োটা একটু কম তো এখন ওই যে গতকাল রাতে ওরা আব্বু দুইটা রুটি নিয়ে আসছিলো আনাসেরটা টানা সকালেই খেয়ে নিয়েছে আর রাফিরটা কোনো স্বাদে ভিজে ভিজে খাচ্ছে তো ওদের চা বানায় আসলে প্রতি যেখনি যেদিনই চা বানায় কম হয়ে যায় যার কারণে ওরা তিনজন খায় আমার পর্যন্ত আর আসে না তো আজকে ভাবলাম যে ওদের থেকে সবার কাপ থেকে একটু একটু করে নিয়ে আমিও খাবো তো যাই হোক এই তো আনাসের বাটিতে দিয়েছি কারণ ও মগ খালি ভেঙে ফেলে আর প্লাস্টিকের মগে নাকি গরম চা দেওয়া আসলে স্বাস্থ্যের জন্য ভালো না যার কারণে প্লাস্টিকের মগে আর দিলাম না তো সবারই কাছের মগে চা ঢালিয়েছি শুধু আনাসের স্টিলের বাটিতে দিয়েছি যাতে করে ও চামচ দিয়ে উঠিয়ে উঠিয়ে খেতে পারে তো যে এখানে সবাই বসে বসে খাচ্ছি তো যাই হোক আসলে সংসারে কি বলবো যদি একটু হাট বাজার ঠিক মতো থাকে মানে বেশি না আমার আসলে অত বেশি চাহিদা না কোনো রকম তিন বেলা কোনো রকম খেয়ে দিয়ে ছেলেদের একটু পছন্দের খাবার মাঝে মধ্যে দিতে পারলে আমার মনে শান্তি লাগে তো যাই হোক করা খাওয়া দাওয়া শেষ করে দুইজন চলে গেল ছেলে মাদ্রাসার উদ্দেশ্যে আর এদিকে আমি এই যে দেখেন গতকালকে কিছু বিছানা চাদর কাবার টাবার কেঁচে দিলাম তো সেইগুলা যে সব গতকালকে সব শুকাইলো না কিছু ভিজা ছিল সেইগুলো আমি এই যে এখন মেলে দিচ্ছি তো এই কাপড়গুলো শুকিয়ে ঘরে রেখে তারপরে যাব যাবো না হলে বাইরে যদি ভিজাটা রেখে যায় তাহলে সরে সব চুরি করে নিয়ে যাবে কি একটা ক মানে অবস্থায় দেখেন আমরা গ্রামের মানুষরা এর আগে কিন্তু আমরা কোনো দিন কোনো জিনিসপত্র এইভাবে লুকিয়ে লুকিয়ে ঘরে উঠিয়ে রাখিনি সব কিছু বারান্দায় ফেলে রাখিসি আর এমন এক সচড়া শহর আসছে আমাদের গ্রাম অঞ্চলে এখন সেই শহরের মতন সব জিনিস ঘরে তুলে রাখতে হচ্ছে শুধু আমাদের গ্রামে না আশেপাশের সব গ্রামের মানুষের ভিতরেই ভয়টা ঢুকে গেছে যে মানে ভালো যে একটা কাপড় চোপড় বাহিরে রাখবে সেটাও কেউ ভয়ে রাখতে পারছে না তো দেখেন আমি সংসারের কাজগুলো করছি আর ওই যে বালুর গাদার ভিতরে বসে বসে খেলা করছে বলছি সাপ আছে চলে আসো বলছে না সাপ নেই সাপ মরে গেছে তো তারপরেই তো কাজকাম সব শেষ করলাম এখানে যে ভাত ভুসি খড় সব এই জায়গায় ঝুলিয়ে রাখিসি রেখে আমার ওই যে পাশের বাড়ির যে ননদ আছে সেই ননদের সব দেখিয়ে বুঝিয়ে দিলাম যে এখানে ভাত ভুসি খড় থেকলো ছাগলের খাতি দিতি আর মুরগির বাচ্চার খাবার টাবার পানি আমি দিয়ে গেছি আর আফিরাপব যেহেতু বাড়ি থাকছে ও দেবে না ফুরিয়ে গেলি তো এখানে যে দেখেন পাঁচ ছয় পিস গোশ তো এটা দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। কারণ অল্প গোশ আর আলুর অনেক দাম দোকানে গেছি আলু কিনতে আলু পাইনি মানে দাম বেশি হওয়াতে দোকানে আলু নিয়ে আসা বন্ধ হয়ে গেছে তো ভাবলাম কী করবো কী করব শুধু এতটুকু গোষ রান্না করলেও ভালো লাগবে না তো হঠাৎ মনে হলো যে মানে মিষ্টি কুমড়ো দিয়েও তো রান্না করা যায় মোবাইলে দেখি আমাদের এদিকে কিন্তু সবাই আলু দিয়েই রান্না করে কোনো সবজি দিয়ে কেউ গোস রান্না করে না কোনো দিনও আর কেউ যদি রান্না করে তার সবাই পাগল বলে ক্ষেত বলে তো যাই হোক অবশেষে এই যে পোলাও রান্না করবো আর এই যে গোষ্টা রান্না করে সবাই খাবো আর ফিরাবুর জন্য রেখে যাব একটু কারণ ও তো আজ আসছে না আমাদের সাথে আর এই যে গিলাসে দেখতে পারছেন ওইটা হচ্ছে ঘি ঘিটা রাখিলাম একটা কাছের বয়ামে তো সেই বয়ামটা আনাজ ভেঙে ফেলেছে তো যার কারণে ঘিটা আবার আমি নতুন করে গরম করেছি করে ওই কাছের একটা গ্লাসে রাখিছি ছোটো কোনো বয়াম আর খুঁজে পালাম না পাতত আর এদিকে দেখেন আনাস ওখানে বসে বসে বিস্কিট খাচ্ছে তো ঠিক আছে আমি অফ ক্যামেরায় ঝটপট রান্না করে ফেলি রাফিয়া রাফির আবু আবার বাড়ি চলে আসবে না ওদের আসার আগেই দেখেন আল্লাহর রহমতে আমার রান্না করা শেষ আর এই পর্যন্ত আমি যত পোলাও রান্না করেছি তার থেকে সব থেকে আজকে বেশি ভালো হয়েছে আসলে ঘি দিয়ে রান্না করলে পোলাও মনে হয় ভালো হয় আর তারপরে আসলে রান্না পেটে খিদা থাকলে না তরকারি রান্না বা ভাত রান্না যাই বলেন রান্না করতে গেলে অনেক মজা হয় তো সকালবেলা যেহেতু একটু চা খাইছি শুধু পেটে অনেক ক্ষুধা লাগছিল ভাতের খিদা তো খিদায় খিদায় রান্না করলাম বেশ এই যে মিষ্টি কুমড়া দিয়ে গোশের ঝোল মাসাল অনেক সুন্দর হয়েছে রান্নাটা আর এদিকে পোলাও রান্না করেছি সেটাও অনেক সুন্দর হয়েছে তো এখন এই যে সবাই মিলে বসে খাবো বসে তো খুঁজে পাচ্ছি না মিষ্টি কুমড়োর মধ্যে না

তো দেখেন সবাই মিলে খাচ্ছি ভালো মন্দ খাবার হলে পরিবারের সবার মুখে হাসি দেখা যায় আর খাবার খারাপ হলে মুখের দিকে আর তাকানো যায় না তো ওই খাবারগুলো খাচ্ছি আর ভাবছি খাওয়া দাওয়া শেষ করে উঠানে কিছু কাপড় চুপড় আছে তারপরে খাওয়া শেষ হলে এই থালা বাসনগুলো ধুয়ে সব কাজটা সেরে তারপরে বেরোতে বেরোতে দুইটা তিনটা বেজে যাবে তা আমার মা আমাদের যা দেখলে কতটা যে খুশি হবে কারণ আমার মা কিন্তু জানে না এমনিতেই মার কাছে ফোন দিয়েছি মা বলছে শরীর খারাপ ভালো লাগে না মানুষের মেয়েরা আসে নাতিরা আসে এসে এসে থাকে আমার কপালে কেউ নেই একাকি জীবন আসলে আমার মার জীবনটা না একদমই অন্যরকম আল্লাহ তালা এত সুন্দর সিহারা দিয়েছে আমার মার কিন্তু কপালে সুখ লেখিনি কেন জানি না তো যাই হোক আমার মার এরকম হাউমাউ কান্না তারপরে এরকম মন খারাপ শুনলে আমার নিজেরও অনেক খারাপ লাগে তো অবশেষে যেহেতু রাফি রাবু আমাদের মানে যেতে অনুমতি দিয়েছে তো যার কারণে যাবো তবে মা জানে না যাওয়ার কথা শুনলে মানে ছটফট করবে যে কি রান্না করব কি খাওয়াবো কি করব কিন্তু এগুলো করেও তো লাভ নেই মানে কি খাওয়াবে আর কী রান্না কি জোগাড় করবে তো যাই হোক এই জন্য মার আগে থেকে বললাম না যে মা ছটফট করবে যে তার মেয়েরা নাতিরা আসছে তো এই যে দেখেন হঠাৎ করে এই যে মার কিন্তু সারপ্রাইজ দেব মা তো অনেক খুশি হবে আমি জানি আমাদেরকে দেখলে তার আমাদের দেখলে তার নাতিদের দেখলে মনে হয় শরীর অর্ধেক সুস্থ হয়ে গেছে তা আসলে এমন একটা অবস্থায় আছি যে আমার মার সম্পর্কে কোনো কথা বলা বা মার মানে মানে কিছু বলা এটাও বলতে গেলে এখন ভয় লাগে কোনো একটা বিষয় বা কোনো একটা কারণে তো যাই হোক আসলে যাদের কপাল খারাপ হয় তাদের সার দিক থেকেই কপাল খারাপ হয় তাহলে আসলে এটা আমাদের ধৈর্যর পরীক্ষা মানে কার কত ধৈর্য আছে সেটারই পরীক্ষা নেয় তো দেখেন খাওয়া দাওয়া শেষ করে তারপরে আনাসের গোসল করালাম ঘুম পাড়ালাম তো এখন রাফির গোসল করাবো সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে ভালো করে রাফির গোসল করাইয়ে দেব আর এই দেখেন যে দুটো কড়াই থাল বাসন এখনো ছাগলের ওখানে দুটো ভাত ছাগলের দেখি খাওয়া হয়ে গেছে মানে এগুলো দিয়ে ধুয়ে রাখি আমার পাটকাটি নষ্ট করে ঠিক আছে দুটো প্লেটে ভাত দিয়েছি দুটো প্লেট খাইয়ে একদম দাঁড়াও তোমার ভুসি মাখাইয়ে দিচ্ছি তো ছাগলের ভুসি মাখাইয়ে খর মাখাইয়ে দেব এই থালবাটি গুলো মাছবো তারপরে আসলে মেয়ে মানুষের কোনো জায়গায় জাতি গেলে নাক এগুলো কইরে দিয়ে জাতি জাতি সেই দিন শেষ তো এগুলো মেজ দিয়ে এটাকে নতুন ভরা কাপড় এই কল বালিশ মাথার বালিশির কাবার টাবার সব বালিশি লাগাবো এই কাপড়গুলো সব ভাজ করে আলনাই রেখে আলনায় ভাজ করে থিয়ে ছাগলের খাতি দিয়ে হালি কড়াইগুলো মেজ দিয়ে তারপরে যেয়ে ব্যাগ গুছাবো এখনও সেই ব্যাগ গুছায় খাওয়া দাওয়া হয়ে গেছে রান্না হয়ে গেছে আর আনাজ ঘুম আসছে তো এখন আর কাজ করতে বেশি দেরি লাগবে না দাঁড়াও তোমার খাবার নিয়ে আসছি না তো ঠিক আছে আমি এই কাজগুলো শেষ করি ঘরে গিয়ে ব্যাগ গোছানোর সময় ইনশাল্লাহ ক্যামেরা অন করবো আবার লুঙ্গিটা কেসে সিকাল কালকে হুল পাউডার দিয়ে রাফি রা শুক্রবারে নামাজ পড়বে জুমার নামাজ এই কারণে ক্যাসে দিয়ে গেলাম দেখেন আমি যে কাপড়গুলো সব বের করে আনলাম এখন কাপড়গুলো ভাজ করে সব আলনায় রাখবো আর ওদিকে রাফি রাব্বু আনাজ দুইজন মিলে মানে বিশাল ঘুম দিচ্ছে আর রাফি গেছে প্রাইভেট পড়তি বললাম যেহেতু সামনে পরীক্ষা তো আজকের বেলাটা অন্তত পড়ে আসছি তো রাফি গেছে প্রাইভেট পড়তি এই সুযোগে আমার কাজকর্ম আলহামদুলিল্লাহ সবই শেষ এখন মার জন্য টুকটাক কিছু মানে তরকারি নিয়ে যাব তো এখানে যে দেখছেন ধুন্দোল বাঁধাকপি তারপরে কচু শাক তারপরে এই তো কয়টা গাছের হচ্ছে এখানে শিম কলা শিম বলে এগুলা তারপরে এখানে এই যে পাট আমার মা সিকা বানাবে তার জন্য পাট আমি পাশের বাড়ি থেকে একটু নিয়ে রাখিলাম তারপরে এই পলির ভিতরে আছে আমাদের গাছের বেগুন তো সেই বেগুনগুলো নিয়ে যাচ্ছি মার জন্য তো মার আর এই যে দেখেন মার কলমি শাক অনেক পছন্দ তবে কলমি শাক পায়নি যতটুকু পাইছি ততটুকুই নিয়ে যাচ্ছি আর এই যে সিম দেখছেন সিম মানে সিম হবে কিন্তু আমরা সিম বলি তো যাই হোক সিম তো মোবাইলের আর সিম তো গাছের সিম তো এই সিমগুলো দেখলে আমার মাঝে কত খুশি হবে সেটা আমি বুঝতে পারছি এই কলা সিম ভর্তা করলে অনেক ভালো লাগে তো তারপরে এই যে দেখেন আমার ব্যাগ ট্যাগ সব গুছানো হয়ে গেছে তো এখনই আর কি আমরা রওনা দেবো তাই তো বিশমিল্লা বলে বাড়ি থেকে বের হয়ে পড়লাম তো সামনে রাফিরাব্বুর গাড়ি ও বলছে যাবে না আমাদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে চলে আসবে তো অনেক বলছি যে চলো বাড়ির উপরে যেয়ে নে তো দেখা যাক শেষ পর্যন্ত যায় কি না তো ভিডিওটি দেখেন আপনারা তো দেখেন এখানে বসার স্টাইল আনাজ বয়েছে সামনে রাফি পাশে আম ব্যাগ পিছনে তারপরে যে দেখেন আমরা শহরে চলে আসছি তো শহরে এসে আমরা গাড়ির ভিতর বসে রয়েছি তো রাফির আব্বুর এক কেজি মিষ্টি কিনতে পাঠালাম তো ও গেছে আর কি এই যে সামনে একটা হোটেল তো হোটেলে মিষ্টি কিনতে আর আমরা গাড়ির ভিতরে বসে অপেক্ষা করছি এই যে আমাদের শহরে দেখেন একদম কেন্দ্রীয় গোরস্থান ওখানে মানে অনেক বিশাল বড়ো একটা গরস্থান বা কবরস্থান স্থান যায় বলেন তো এখানে অনেক মানুষের মাটি দেয় তো আমার মা আমার কাছে বলে রাখছে যে সে মারা গেলে আমার দাদি বাড়ি যেন আমার মার কবর দেওয়া না হয় এখানে যেন দেওয়া হয় তো জায়গাটা দেখে মার এই কথাটা মনে পড়ল তারপরে যে দেখেন সুজা ওখান থেকে মিষ্টি কিনে এনে আমরা চলে আসছি মাদের বাড়ি আর রাফি এসেই ওর নানি সারপ্রাইজ দিয়েছে দেখেন মার নানি নানি বলে ডেকে উঠেছে আর মা তো দৌড়ে চলে এসে মানে ওর জড়িয়ে ধরেছে তারপরে এই তো আমরা বাড়িতে চলে যাচ্ছি ব্যাগ ট্যাগ নিয়ে আর অনেকে হয়তো বা জিজ্ঞাসা করবেন বা কমেন্ট করবেন যে আমার ভাই এবং ভাইয়ের বউ কোথায় আসলে ওরা বাড়িতেই আছে ঘরে আর কি ঘুমাচ্ছে তো যাই হোক ওরা হচ্ছে মানে বেশিরভাগ সময়ই আমার ভাইয়ের বউ ওরা মানে আমার ভাই আর ভাইয়ের বউ ওরা দুজনই ওদের বাপের বাড়ি থাকে তো গত শুক্রবারে আসছে হয়তোবা আবার নাকি কালকে চলে যাবে মানে কালকে শুক্রবার তো আমার ভিডিওটা করা কিন্তু বৃহস্পতিবারে বৃহস্পতিবারে বিকেলবেলা আমরা মাদের বাড়িতে গিয়েছি আর আমি ভয়েস সবারটা দিচ্ছি কিন্তু শুক্রবারে তো যাই হোক আমার ভাইয়ের বউরা শুক্রবারে আবার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে গেছে তার বাপের বাড়ি সেখানে অনেকদিন হয়তো বা থাকবে আবার তো যাই হোক এ তো মাদের বাড়িতে চলেও আসছি এসে টেসে তারপরে আর কি করা তো এখানে ব্যাগটা খুলছি তো রাফির আব্বু বলিল যে আসবে না অবশেষে আসছিল আমাদের বাড়ি তবে বেশিক্ষণ থাকেনি দুই তিন মিনিট থেকে চলে গেছে আবার গাড়ি নিয়ে তো এখন দেখেন রাত প্রায় দশটা বাজে তো আমার ভাই এই যে মুরগি নিয়ে আসছে আর কি তো সেই মুরগি দিয়ে তারপরে এখন আমরা ফ্রায়েড রাইস রান্না করব আর ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাই করার জন্য যা যা দরকার সব কিছু এখানে রেডি করে নিয়েছি তো সেগুলো রান্না টান্না করে রাতের বেলা সবাই মিলে খাবো তারপরে ওরা তো সকালবেলা চলে যাবে আর এখানে দেখেন আমার মা আমার সবজি দিয়ে দেছে আর মুরগি কাটবে আর ওদিকে আমি হচ্ছে ভাত টা বসাইয়ে ওখানে আর কি জাল দিচ্ছি আর আমার ভাইয়ের বউ আছে ক্যামেরার পিছনে আর কি হয়তো পা দেখা যাচ্ছে হালকা তো সে টুকটাক আমার কিছু কাজের সাহায্য করে দিয়েছে এই যে চাল দিয়ে এখানে বসিয়ে দিয়েছে তারপরে কিছু জিনিসপত্র কেটে দিয়েছে তো এখানে যে দেখেন আমি ভাজতে ভাজতে আনাজ খুব কানছিল তাই আবার আনাসের ঘুম পাড়াচ্ছি আর এদিকে মার বললাম যে মুরগিটা ভাজতি ছোট ছোট করে পিস করে একদম পুরা পুরা করে ভাজ মা তো যাই হোক আমাদের বাড়িতে কিন্তু ক্যামেরার পিছনে অনেক মানুষ আমার ভাইয়ের শাশুড়ি তারপরে ভাইয়ের হচ্ছে এখানে শালা বলেন বা সুমুন্দি যে শালা বলে আমাদের এখানে ছোট হলি সে আসছে তার মামা শ্বশুর আসছে তারা আছে সবাই মানে ফোন দিয়ে আর কি আনছি খাওয়ার জন্য এটা তো সবাই মিলে যেহেতু খাবো তো তার জন্য একটু বেশি করেই মুরগি রান্না করলাম ভাত রান্না করলাম তো এখানে যে দেখেন আজকে ফ্রায়েড রাইসটা কিন্তু খুবই সুন্দর করে আমি রান্না করেছি সাথে চিকেনটাও ভাজেছি অনেক সুন্দর করে তো আমি রাফি রাবুর জন্য রেখে দিলাম আর বাদ বাকি যায় যে এইটা হচ্ছে আমার ভাইয়ের এক প্লেট ভাইয়ের মামা শাশুড়ির এক প্লেট আর আমার ভাইয়ের বউয়ের এক প্লেট আর এদিকে আমার মানে ভাইয়ের শাশুড়ি শালা ওদের অফ ক্যামেরায় খেয়েছে আর আমরা খাইছি অফ ক্যামেরায় তো যাই হোক এখন প্রায় রাত বারোটার কাছাকাছি তো ওই তো মশারির ভিতরে আমরা শুয়ে রয়েছি আর এদিকে আমার মা আমাদের জন্য কম্বল বের করছে তো অনেক শীত পড়ছে গ্রামে আসলে তো যাই হোক আমরা ওখান থেকেই আর কি ভিডিওটা শেষ করে দিই আর কোনো ভিডিও করা হয়নি তো ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার আগামীকাল সকালবেলা ভিডিও নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম